মহাকারুণিক তথাগত বুদ্ধ সুদীর্ঘ 45 বৎসর দেবমানবের হিতার্থে তিনি ধর্ম প্রচার করেছেন। তাহার ধর্ম বিমুক্তি রসে পরিপূর্ণ। এই রস আস্বাদন করতে হলে একমাত্র ভাবনার মধ্য দিয়েই অগ্রসর হতে হয়। ধ্যান, কর্মস্থান, ভাবনা বা সাধনা একাত্মবোধক শব্দ, মৌলিক অর্থভেদে এদের বিশেষ কোনো পার্থক্য নেই। প্রথমত দান অনুষ্ঠান, শিল্পালন প্রভৃতি সহসাধ্য কায়িক ও বাচনিক কুশল কর্ম সম্পাদন করে চিত্তশুদ্ধির জন্য ভাবনা অপরিহার্য। ভাবনা দ্বারা চিত্ত একাগ্র হলে যোগী ইহজীবনে বিমুক্তি সুখ উপভোগ করেন। ত্রিপিটক শাস্ত্রে ভাবনার বহুবিধ প্রণালী লিপিবদ্ধ আছে। তন্মধ্যে আমি মৈত্রী ভাবনা এখন আবৃত্তি করছি। আহং আবেরয়মি আব্যাপাজ্যয়মি আনিগয়মি সুকিয়াতানং পরিয়ানামি প্রতিমায়া
দেশায় দক্ষিণায় দেশায় পশ্চিমায় দেশায় উত্তরায় দেশায় প্রতিমায় দেশায় দক্ষিণায়ন দেশায় পশ্চিমায়ন দেশায় উত্তরায়ন দেশায় এটিমায় দেশায় উপরিমায় দেশায় সাম্বে সত্তা সাম্বে পানা সাম্বে ভূতা সাম্বে পুগ্গলা সাম্বে তবা পরিয়পন্ন সাম্পায়িতিয়ো সাম্বে পুরিশ সাম্বে আরিয়া সাম্বে নারিয়া সাম্বে দেবা সাম্বে মনুষ্য সাম্বে মনুষ্য সাম্বে বিনিপাতিকা আবেরায়ন্ত আব্যাপজায়ন্ত অনিগায়ন্ত সুকিয়তানং পরিহরন্ত দুঃখমুঞ্চন্ত যতালদা সম্পাতিত মা বিগচন্ত কামসক প্রতিমাস্মিন দিশাভাগে শান্তি দেবা মৈদিকা তে পিতুম অনুরাকান্ত আরোগ্যেন সুখেন চ দক্ষিণাস্মিন দিশাভাগে শান্তি দেবা মৈদিকা তে পিতুম অনুরাকান্ত আরোগ্যেন সুখেন চ পশ্চিমাস্মিন দিশাভাগে শান্তি দেবা মৈদিকা তে পিতুম অনুরাকান্ত আরোগ্যেন সুখেন চ উত্তরাস্মিন দিশাভাগে শান্তি দেবা মৈদিকা তে পিতুম অনুরাকান্ত আরোগ্যেন সুখেন চ প্রতিমেনা দটারাট
সদা সত্যে ভবন্তু তেতি।